আজকে 20 কার্তিক আর ইংরেজি হচ্ছে কত তারিখ 7 তারিখ নভেম্বরের 7 তারিখ এইদিকে আয়োজন চলছে আমাদের আমার প্রথম আইব্রো ভাত আমার এই তিনটে বন্ধু ভাই সবাই আয়োজন করেছে সারপ্রাইজ আয়োজন অনেক কিছু আয়োজন করেছে এখনই বাজার গেছিল বাজার থেকে সব সবজি টুবজি আনা হয়েছে কখন এনেছে আমি জানি না নিজেও এখন এসে পরে দেখছি ওরা এইসব কাণ্ড কারখানা শুরু করে দিয়েছে তো ভালো লাগছে খুব আর সারপ্রাইজও হলো সারপ্রাইজ কারণ ভালো লাগে আর এইদিকে আমার জননী মাছ ভাজার কাজ করছে মাছ ভাজি করছে ছেলে রায় বুড়ো ভাবে মা মাছ ভাজছে প্রথমবার ব্লগ ইতিহাসে প্রথমবার কি রান্না হবে পাঁচ রকম ভাজা হবে একটা ফুলকপি বেগুন আলু টমেটো বরবটি একটা সবজি আর মাছ আছে মাছে ঝাল দেওয়া হবে টমেটো দিয়ে মাংস কষা হবে আর মিষ্টি আছে একুশে কার্তিক হয়ে যাবে মানে একদিন পর হবে আর ছেলে পিলে এক মনে কাজ করছে লঙ্কা কাটছে তুই তো লঙ্কা দিস না লঙ্কাই তো খাওয়াবো তোমাকে সুমিরন রসুন ছুলতে ব্যস্ত তোর সঙ্গে মেসে খারাপ হয়ে গেল আমার সঙ্গে মেসে একটু খারাপ হয়ে গেল তারানি আমাদের এখন চুনো মাছ ভাজছেন আমাদের গ্রামের পুকুরের গ্রামের মাঠের মাছ আজকে বিকালে কেনা হয়েছে সেই মাছ এখন ভাজা চলছে আর এই মাছটা এই টিমের না আইবুড়ো ভাত টিমের নাই জয় পিতাজি আসছে মনোযোগ সহকারে দুরন্ত কাজ করছে পটল কাটা হয়ে গেছে এখন আলু কাটার পালা আর এদিকে আমাদের সন্দীপ পাঁচ রকম ভাজার জোগাড় চলছে আর সমীর ওইদিকে গাজরও চলছে আলু ভাজা হচ্ছে আর 10 মিনিট আমাদের মেন কুক বলে দিয়েছে আর 10 মিনিট লাগবে রান্না করতে আর ধোয়া ধোয়া চলছে এরপর ল্যামিনেশন হবে আদা রসুন পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা পেঁয়াজ যাচ্ছে মাংস কালা প্যাকেট করে
ঝাল দেয়া আর সবজির জন্য আছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন কারি চলছে মাছের ঝাল দিয়ে রান্না করা। আমাদের ছেলেগুলো এত ভালো, আমাকে যে আমাকে রান্নাই করতে দিলেন না, শুধুমাত্র কাটাকুটিটাও করতে হয়েছে, রান্নাটাও করতে দিলে না। আর আয় বড় ভাত তোকে রান্না করে দিলে হবে, বিউটিফুল যেমন পারি জানি না তোমার একদম দেশি উনুনে রান্না। বাইরে রান্না হবে মাংস, আর এখানে রান্না হবে, এখানে চাটনির জন্য কাটা হয়েছে টমেটো, আর এদিকে আছে মিক্স সবজি, মিক্স সবজিটা রান্না করা হবে। এই ছোট কড়াইটাতে মা তেল দিয়ে দিয়েছে, তেলের উপর পাঁচ ফোড়ন আছে, এখানে লঙ্কা দেওয়ার পর টমেটো দিয়ে চাটনি হবে। এই ওভেনটাতে এই হাঁড়িটা বসিয়ে এখানে মিক্স সবজিটা রান্না করা হবে। মোটামুটি আধ ঘন্টা আগে এই চিকেনটা ম্যারিনেশন করা আছে, এখানে পার্থ ম্যারিনেশন করলো, আধ ঘন্টা হয়ে গেছে। আর এদিকে দেখুন, আর এদিকে দেখুন পাঁচ রকম ভাজা, মুলো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি ভাজা। নিচের যে ভাতের হাঁড়িটা অবস্থা খুব খারাপ, কারণ কাঠে জ্বালে রান্না করা হচ্ছে, তার জন্য এরকম অবস্থা, ওর খুব শোচনীয় অবস্থা। তো মাথা টাথা দিয়ে একদম মাছের জবরদস্ত কষা কষা ঝাল দিয়া বানিয়েছে, দেখে তো মনে হচ্ছে হেভি হবে। এখন একটা বিভৎস কাণ্ড ঘটে গেল, সেটা আমাদের ক্যামেরায় ধরা পড়ল না, ক্যামেরাম্যান একটু লেট করে দিলে। নিজের দ্বারা সেলফ সৃষ্টি করা, এখানে চিকেন রান্না, আলুগুলো কষে নেওয়া হয়েছে লাইটম্যান গুস্টো, লাইটম্যান গুস্টোর ভূমিকায় এখন সমীর। এদিকে চলছে আমাদের মিক্স ভেজ রান্না করার পালা, কষানো হয়ে গেছে। এবার আমাদের মশলা আছে এদিকে, এই মশলাটা কষিয়ে তারপর রান্না করা হবে। স্যালাড কাটা অনেকক্ষণ হয়ে গেছে, এখানে স্যালাড সাজানোর কাজ চলছে। আমাদের সমীরন খুব সুন্দর করে যত্ন করে স্যালাড সাজাচ্ছে। মিক্স ভেজ রেডি, মাংস রেডি, থালা বাসন বার করা হয়ে গেছে। আমার জন্য রেখেছে একটা স্পেশাল চিকেন, চিকেন কষা। আর সন্দীপ, আমার ক্যামেরা রেডি হয়ে গেছে, ভাত এখন গরমের জন্য ভাত সাজাচ্ছে। ওইদিকে দাদা আমাদের রেডি হচ্ছে, হ্যালো দাদা, একটু তাড়াতাড়ি আয়োজন
করেছে একজনের খাওয়া অসম্ভব কিন্তু তবু খেতে হবে দিদি কতটা খেতে পারি অসম্ভব ব্যাপার একদম স্যালাডটা সব শেষ করতে হবে দাদা স্যালাড ভাত পাঁচ রকম ভাজা আলু ভাজা পটল ভাজা মূলো ভাজা কপি ভাজা বেগুন ভাজা পায়েস আছে মিক্স ভেজ মাংস মাছ মিষ্টি দাদাকে অনুরোধ করব তাড়াতাড়ি ভয় করছিল তো দেখি মাছ তো কোনো রাঁধিনি না তোলা মাছ রান্না করেছে দেখে মনে হচ্ছে ভালো লাগবে খাওয়া দাওয়ার পাল্লা একদম শেষ আর এখন মিষ্টি খাওয়া হলো তো আমার এই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য ধন্যবাদ তোমাকেও আর বিয়েটা করার জন্য ঠিক আছে চলো বাই 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 গুড নাইট বাই